মহানগরীত গারনম শিয়রি উঠা ঘটনা। অকলশরিয়া মহিলাক অপহরণ করে ফ্ল্যাটত লুটপাট, লুটি নিলে 30 লাখ টাকা সহ দুতলা সোণ। গুৱাহাটী মহানগরীত নিরাপত্তা নোহোৱা হৈছে অকলশরিয়া বয়োজ্যেষ্ঠ লোকর। দিনের পোহরতে মহানগরীত সংঘটিত হওয়া এক শিহরণকারী ঘটনায় সকলকে স্তম্ভিত করে তুলেছে। এও নারিঙ্গির হেমপ্রভা তালুকদার। কিছুদিনের পূর্বে এগারী যজ্ঞেশ্বর নাথ নামের ব্যক্তির 16 লাখ টাকার আগধন দি ক্রয় করেছিল এই ফ্ল্যাট। কিন্তু অভিযোগ অনুসরি যজ্ঞেশ্বর নাথে মহিলাগুলোকে দিছিল ফ্ল্যাটর ভুয়া নথি। পরবর্তী সময়ত ফ্ল্যাটর প্রকৃতগাকিয়ে আদালতত গোচর তরার পিছত দিবলগিয়া ধনখিনি জমা রাখিছিল মহিলাগুলো। কিন্তু অভিযুক্ত যজ্ঞেশ্বর নাথে অনাদায় 30 লাখ বিচারি করে আছিল হারাশাস্তি। কিন্তু মহিলাগুলো সেই ধন মীমাংসা নোহালেকে দিবলে অমান্তি হওয়াত গুন্ডা বাহিনী লগত লয় প্রবেশ করে মহিলাগুলোর ফ্ল্যাটত। চোকা অস্ত্র দেখায় কেবাগী যুবতীয় মহিলাগুলোক অপহরণ করে লই গেছিল এক অজ্ঞাত স্থান। সেই স্থানতে মহিলাগুলোক হেঁচা দিছিল ফ্ল্যাট এরি দিবলে। কিন্তু সেই হেঁচাত সেও মনা নাছিল মহিলাগুলো। পরবর্তী সময়ত মহিলাগুলোর ঘরের সকল সামগ্রী ট্রাকত উঠায় খালি করে পেলাইছিল ফ্ল্যাট। আমার ঘরে যিমান বস্তু আছে সেইবিল দেখো তাত নি সোমালা মানে। তারপর কলে সিহতে মই বলি এই বস্তুবিল কি আনিলে মানে এটা তোক মারি থাম সাইন নেদিলে এই বস্তুবিল বিক্রি করে দিম। তেতিয়া মই বলি কি তোমালক ডকাই। যজ্ঞেশ্বর নাথে লুটপাট করে লই গেল ঘরত রাখি থাকা 30 লাখ টাকা, 2 তোলা সোণ। সমগ্র দিনটি সেই ঘরটুত ভয় ভাবুকি দিয়ে রাখি থার পাশত বহিরাজ্যত কর্মরত জিয়রিয়ে নুনমাটি আরক্ষীর যোগাযোগ করাত হে রক্ষা পড়ল মহিলাগুলো। লগে লগে গ্রেপ্তার করা হল অভিযুক্ত যজ্ঞেশ্বর নাথক। সেই মানুষজনক তারপর বোধহয় ফোন করলে মানুষজনী লই আহা কত থা মানে সেইকারণে সি মোক নিছে থানা ক্লিন হলে নেনিলে কোনো ঘরের মানুষও গম নাপালা হয় লড়াতে যদি গম নাপালা এইখিন কথা মানে মারিয়ে চলা হয়। মহানগরীত প্রকৃততে ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে কি চলে, কিয় অকলশরিয়া মহিলা টার্গেট করে ফ্ল্যাটর দালালে, এই ক্ষেত্রে মহানগর আরক্ষীও মৌন হয়ে থাকার সুবিধা লৈছে এনে দালালে। কিন্তু মহিলাগুলোর মূল্যবান সামগ্রীখিনি বর্তমানেও আরক্ষীয় সমঝাই দিব নোৱাৰা বিষয়টি হয়ে পড়েছে রহস্যজনক, যার বাবে আরক্ষীর ঊর্ধ্বতম কর্তৃপক্ষর হস্তক্ষেপ বিচারিছে ভুক্তভোগী মহিলাগুলো। বীরঞ্জু কুমার ডেকা, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইষ্ট।